হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে রাম মন্দির জন্য আমাদের আমাদের এখানে পালন করা হচ্ছে তো এই যে ছাদে ঝান্ডা নিয়ে এসে লাগানো হয়েছে ও লাগাচ্ছে তো আজকে প্রচুর হা দিচ্ছে আর ঝান্ডাটা উড়ছে খুব সুন্দর দেখতে লাগছে নীল আকাশের মধ্যে ঠাকুরের ঝান্ডা দারুণ লাগছে তারপর এসে এই যে ঠাকুরের প্রসাদ সব প্যাকিং করা হচ্ছে আতপ চাল নিয়ে এসে ঠাকুরের আরও চাল ছিল সেগুলো নিয়ে এসে প্যাকিং করছে সকলকে দেয়া হবে আর লাড্ডু তো অনেক লাড্ডু আনা হয়েছিল লাড্ডুর পেটিটা সাইকেলের মধ্যে বেঁধে সবাই মিলে ঘুরে ঘুরে দিচ্ছে তা আরো অনেক ছেলেরা ছিল সকলে মিলেই মানে দেওয়া হচ্ছে এই যে এখানে দেখো একটা করে লাড্ডুর বাক্স আর একটা করে মানে টিপ পরিয়ে দিচ্ছে ঠাকুরের এটা তিলক পরানো হচ্ছে আর প্রতিটা বাড়ি বাড়িতে ঢুকে ঢুকে এরকম দেওয়া হচ্ছে তারপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবেলা মাটির প্রদীপ ধূপ বাতি জ্বালানো হচ্ছে ভগবানের উদ্দেশ্যে তো মাটির প্রদীপ বাজার থেকে আনানো হয়েছিল তার গাঁদা ফুল এখানে আমাদের গাছ লাগানো হয়েছে ওই গাছ থেকে গাঁদা ফুল নিয়ে এসে তো সাজিয়েছি তো দেখো খুব সুন্দর লাগছে আর এক জায়গায় খিচুড়ি দেওয়া হচ্ছিল আমরা নিয়ে এসে খাচ্ছি খাওয়া দাওয়ার পর রাতের জন্য খাবার তৈরি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আলুর দমটা আমি আগেই করে নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে তারপর আমি কচুরি ভেজেছি গরম গরম কচুরি দেখো কচুরিগুলো খুব সুন্দর ফুলছে তো এখানে আমার সব কচুরি ভাজা হয়ে গেছে এরপর খাওয়া দাওয়ার পালা দেখো আমরা সবাই খেতে বসে গেছি তো ওকে জিজ্ঞাসা করছি কীরকম হয়েছে বলছে খুব ভালো হয়েছে তো তা আমরা খেতে থাকি তো এখানে আমি আমার ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও তো লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও